আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত দু সেপ্টেম্বর রবীন্দ্র মুক্তবিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজকে থাকছে তোমাদের বাংলা বইয়ের সাজেশান বাংলার সাজেশান এই যে সাজেশানগুলো আমি তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও আশা করা যায় এর মধ্য থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের যে পাঠ্যবই আছে সেই পাঠ্যবইতে তোমাদের ছোট গল্প আছে প্রবন্ধ আছে কবিতা আছে নাটক আছে সাহিত্যের ইতিহাস আছে এবং প্রবন্ধ রচনা আছে তাই তো এতগুলো টপিকের মধ্যে আজকে তোমাদের ছোট গল্প থেকে আমি সাজেশানগুলো দিচ্ছি ছোট গল্পের মধ্যে কি কী আছে দেখো দেনা পাওনা আছে আরণ্যক আছে আর অরণ্যের অধিকার এই তিন যে ছোট গল্প গল্প রয়েছে এই গল্প থেকে যে চার নম্বর ও যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেইগুলো আজকের এই সাজেশানে থাকছে তোমরা এই যে তিনটে ছোট গল্প আছে প্রত্যেকটা আগে ভালো করে পাঠ্য বইটা রিডিং তা ভালো করে পড়বে পড়ে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি চার নম্বর ও পাঁচ নম্বরের এই প্রশ্নের উত্তরগুলো পড়লেই একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে অনেকেই তোমরা আমার কাছ থেকে নোট সংগ্রহ করেছ যারা এখনও আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপ বা কমার্সে পড়ো আমার কাছ থেকে নোট তোমরা সংগ্রহ করোনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আজকে যে বাংলার সাইশনগুলো দিচ্ছি এই প্রশ্ন উত্তর হয়তো অনেকে বই থেকে পাবে অনেকে বা নাও পেতে পারো যদি না পাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বাংলা নোটসটা যদি আমার কাছে নিতে পারো শুধু এখানে যে ছোট গল্পের প্রশ্ন উত্তরগুলো নয় পুরো বাংলা গদ্যের অর্থাৎ বাংলা ছোটো গল্প প্রবন্ধ কবিতা নাটক সাহিত্যিক প্রত্যেকটারই এমসি এমসিকিউ অর্থাৎ দু নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর সহ তোমরা আমার কাছে পেয়ে যাবে আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে বাংলা ইংরাজি ইতিহাস হিস্ট্রি তোমার পলিটিক্যাল সায়েন্স তারপরে তোমার এডুকেশন এইগুলো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের বাকি যে সাবজেক্টগুলো চলছে খুব দ্রুত তোমরা হয়তো জুলাই মাসের মধ্যে প্রত্যেকটা আর্টস গ্রুপের সাবজেক্ট পেয়ে যাবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের নোট আমার কাছে সংগ্রহ করতে পারো বায়োলজিটা কিন্তু তোমরা আগস্ট মাসে পাবে এবং কমার্সের যে নোট সেগুলো হয়তো তোমরা আগস্ট মাসে পাবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো চলো তোমরা সাজেশানটা দেখে নাও বাংলা গল্প সাজেশন তোমাদের তিনটি গল্প রয়েছে এক নম্বরে দেখো দেনা পাওনা আরণ্যক অরণ্যের অধিকার তারপর দেখো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চমাধ্যমিক আর্টস সায়েন্স কমার্স সমস্ত বিষয়ের হানড্রেড কমন কমনযোগ্য নোটস পেতে হলে তোমরা কিন্তু নাইন সিক্স সেভেন ফোর সেভেন জিরো ফাইভ নাইন টু ওয়ান হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো চলো আমরা সাজেশানটি শুরু করি প্রথমে আমরা দেখে নেব দেনা পাওনা দেনা পাওনা থেকে প্রশ্নের মান চার কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এক নম্বরের প্রশ্ন দেনা গল্পে নিরুপামার চরিত্র লেখো দু নম্বরের প্রশ্ন এবার বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় কোন প্রসঙ্গে কার মন্তব্য এটি তিন নম্বরের প্রশ্ন নিরুপামার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল নিরুপামাকে নিরুবামার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠেছিল কেন এর ফলে তার জীবনে কি পরিণতি হয়েছিল চার নম্বরের প্রশ্ন টাকা যদি দাও তবেই অপমান উক্তিটি কার উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বরের প্রশ্ন বাপ যদি পুরা দাম দিত তা মেয়ে পুরা যত্ন পাইত কোন রচনার অংশ উক্তিটি কার পুরো দাম ও পুরো যত্ন কোন অর্থে ব্যবহার দেখো তো চার নম্বরের মাত্র পাঁচখানা প্রশ্ন দিলাম এই ধরনের প্রশ্নে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবে তাহলে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করে নাও আর যারা নোটস নিয়েছ তারা অবশ্যই উত্তরগুলো পেয়ে গেছো কিছু কিছু প্রশ্নের উত্তর তোমাদের নাও থাকতে পারে সেগুলো আমি ইউটিউবে আপলোড করে দেব প্রশ্নের বার পাঁচ দুটো প্রশ্ন এখান থেকে পাঁচের পড়বে এক দেনে পাওনা গল্পে নামকরণের স্বার্থকতা বিচার করো আর দু নম্বরের প্রশ্ন দেনাবনা গল্পে অত্যাচারিতা নিরুপমার মধ্যে শেষ পর্যন্ত নারী সত্ত্বার জাগরণ উন্মোচিত হয়েছে তা বুঝে দাও দেখো চার নম্বর আর পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরটা প্রায় একই ধরনের হবে তাই চারের প্রশ্ন পাঁচেও আসতে পারে আর পাঁচের প্রশ্ন কিন্তু চার নম্বরেও আসতে পারে ঠিক আছে তো এরপরে আমরা দেখে নেব আরণ্যক এই আরণ্যক থেকে প্রশ্নের মান চার তোমরা কি কি পড়বে এক ভানুমতিদের বাড়িতে আতিত্বের কোনো ত্রুটি হয় না ভানুমতিদের বাড়িতে আতিত্বের পরিচয় দাও এই প্রশ্নটি কিন্তু তোমরা ভালো করে পড়বে কারণ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন ভানুমতির পৃথিবী কতটুকু জানিতে বড় ইচ্ছা হইল ভানুমতি কে তার পৃথিবীর কতটুকুই তা কিভাবে প্রকাশ পেয়েছে তিন নম্বরের প্রশ্ন এমনি করিয়া ছেলে মানুষই গল্প করিত কে ছেলে মানুষই গল্প করত তার ছেলে মানুষই গল্পের পরিচয় দাও তাহলে চার নম্বরে তিনটি প্রশ্ন দিয়েছি আরণ্যক থেকে আর প্রশ্নের আমার পাঁচ দেখো মাত্র দুটি দিয়েছি এই পাঁচটা প্রশ্ন ভালো করে পড়লে এর প্রশ্ন এর মধ্যে তোমরা গণ পাবে এক নম্বরের প্রশ্ন দেখো আরণ্যক রচনাংশে ভানুমতির চরিত্র অঙ্কন করো খুব ভালো প্রশ্ন এটি ভালো করে পড়বে দু নম্বরের প্রশ্ন আরণ্য গল্পে লেখকের মানবপ্রেম ও প্রকৃতি আলোচনা কর দেখো দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচেও আসতে পারে চারেও কিন্তু আসতে পারে ঠিক আছে আর আমাদের তিন নম্বর হচ্ছে অরণ্যের অধিকার এখান থেকে কি কি চার নম্বরের প্রশ্ন পড়বে এক তুই পিসাচ হয়ে গিয়েছিস আর মানুষ নাই কে কথা বলেছিল এ কথা বলার কারণ কী দু নম্বরে প্রশ্ন অরণ্যের অধিকার রচনা অবলম্বনে বিরসার চরিত্র আলোচনা করো আর প্রশ্নে মান পাঁচ তাহলে চার নম্বরে দুটো পড়লেই হবে আর পাঁচ নম্বরে তিনটে দিয়েছি দেখো এক মোড়ে বাঁচা বিরসা আমি শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক হব আমি কি শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ করো দু নম্বরে প্রশ্ন অরণ্যের অধিকার অবলম্বনে করিম চরিত্রের পরিচয় দাও তিন নম্বরের প্রশ্ন অরণের অধিকার রচনাংশে অবলম্বনে সুগানা মুন্ডার চরিত্রের চরিত্রের আলোচনা করা হবে এটা মিস্টেক হয়ে গেছে তো এই ছিল তোমাদের প্রথমদের তিনটি ছোট গল্প তার চার নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান বাকিগুলো আমি প্রত্যেক দিনই তোমাদের এবারে আমি সাজেশান দিতে থাকবো আশা করি জুলাইয়ের মধ্যে হয়তো কমপ্লিটও করে যেতে পারি ঠিক আছে তাই তোমরা যারা ভিডিও করে দেখছো সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও কিন্তু অনেকেই দেখো সাবস্ক্রাইব কিন্তু করো না যারা করো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো অনেক দিন ধরে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখানে যুক্ত থাকলে অবশ্যই ওনারা বেনিফিট পাচ্ছ আচ্ছা এই যে প্রশ্নগুলো তোমরা দিলাম উত্তর উত্তরগুলো তোমরা তৈরি করে ফেলো আর যারা যারা এই উত্তরগুলো নিতে চাও নোট আকারে পুরো বইয়ের প্রশ্ন উত্তর আমার কাছে এইভাবে তৈরি করা রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো